রুমার রিংস ছাড়বেন WWE এবং তিনি চলে যাবেন রাসলমেনিয়ার পরে WWE ছেড়ে এবং তিনি আসবে সোজা সামার স্ল্যাম পেপার হয়ে। বন্ধুরা, রুমানকে অ্যাডভার্টাইজ রাখা হয়নি রাসলমেনিয়ার পরে রিসেন্ট কোনো পেপার হয়ে, তাকে শুধু অ্যাডভার্টাইজ রাখা হয়েছে সামার স্ল্যামের জন্য। আর অপরপক্ষে কোডিকে সমস্ত পেপার হয়েই অ্যাডভার্টাইজ রাখা হয়েছে। আর এর থেকে রুমার্সে বলা হচ্ছে যে রাসলমেনিয়াতে কোডি রোডস হারিয়ে দেবে রুমার রিংসকে এবং তিনি হবেন নতুন চ্যাম্পিয়ন। আর এরপরে রুমার রিংস ছেড়ে চলে যাবেন WWE রাসলমেনিয়ার পরে। আর টেকনিক্যালি দেখতে গেলে কিন্তু এর মধ্যে একটি ভালো লজিক রয়েছে। আর সত্যি কথা বলতে কি, অডিয়েন্সরা মনে করছে যে রুমার রিংস এবং কোডির মধ্যে ম্যাচটি জয়লাভের চান্স 50-50, মানে যে কেউ জয়লাভ করতে পারে এই ম্যাচটিতে। আর রুমার্সে এমনটা বলা হয়েছে যে কোডিকে অ্যাডভার্টাইজ রাখা হয়েছে সামার স্ল্যামের জন্য। আর তাই যখন কোডি রোডস হারাবে রোমানকে, তখন রোমান সোজা চলে আসবেন সামার স্ল্যামে কোডিকে চ্যালেঞ্জ করার জন্য। আর এমনকি সেখানে একটি এদের মধ্যে আবার রিম্যাচও হতে পারে। আর এটার কিন্তু একটা যুক্তিও আছে, রোমান রিং চ্যাম্পিয়নশিপ রিটেন করলে তিনি কিন্তু সামার স্ল্যাম পর্যন্ত থাকতে পারবেন না WWE-র বাইরে। আর যেহেতু আমরা দেখতে পারছি যে রাসলমেনিয়ার পর একমাত্র রোমানকে অ্যাডভার্টাইজ রাখা হয়েছে সামার স্ল্যামের জন্য, আর এই কয়েক মাস রোমানকে আমরা দেখতে পাবো না WWE-তে অ্যাকর্ডিং টু রুমার্স। আর অপরপক্ষে কোডেকে সমস্ত পেপার হয়ে অ্যাডভার্টাইজ রাখা হয়েছে।